ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমরা কথা বলবো যে আমরা অনেক দিন পরে পড়াশোনায় ব্যাক করব কিভাবে। সো এমন অনেক সময় হয় যে আমি একটা না অনেক দিনের একটা ব্রেক নিয়ে ফেলছি বা কোনো কারণে ছুটিতে গেছি বা কোনো কারণে অসুস্থ হয়েছি বা আমার লাইফে কোনো একটা অকারেন্স ঘটছে বা আমি আলিবেলি পড়াশোনার নিয়ে অ্যাটেন্টিভ ছিলামই না এভাবে কম পড়তে 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 আমি একটা পর্যায়ে খুব সুন্দর মতো মানে পড়াশোনা থেকে দূরে সরে চলে গেছি এবং এখন যখন আমি কাম ব্যাক করতে চাচ্ছি আমি আর পারতেছি না সো হোয়াট শুড উই ডু ইন দ্যাট কেস প্রথমে আমরা একটা জিনিস আগে বুঝি যে আমি একটা সবচেয়ে ভালো উদাহরণ দিতে পারি একটা গাড়ির ব্যাটারি দিয়ে একটা গাড়ির ব্যাটারি যাদের যাদের গাড়ি আছে পার্সোনালি তাদের একটা জিনিস জানে যে আমরা যদি ছুটিতেও যাই যেখানেই যাই আমরা অলওয়েজ ড্রাইভারকে একটা কথা বলে যাই যে আপনি গাড়িটা মাঝে মধ্যে স্টার্ট দিয়েন কারণ ব্যাটারিটা বসে যায় এটা হলো একটা কথা আমাদের ব্রেনটা হলো সিম্পল এরকম যে ধরো তুমি কোনো এক সময় সতেরো ঘন্টা করে পড়তা ছোটবেলায় তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিল তোমার কি ব্রেন আলাদা ছিল না তো তুমি তখন বেশি পড়তা তো এখন তুমি বেশি পড়তে পারতো না কেন কারণ তুমি কনস্ট্যান্টলি ব্রেনকে কম এফোর্ট দেওয়াতে 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 দেওয়া ব্রেন তো অভ্যস্ত হয়ে গেছে ঠিক তেমনি ধরো আজকে আমার বাইসেপ এরকম তো আমি যদি একটা না দুই বছর জিমে না যাই তোমার কি মনে হয় আমার বাইসেপের অর্ধেক হয়ে যাবে না কেন কারণ কাজ না করতে না করতে তোর বড় থাকার দরকার নাই ঠিক তেমনই আমাদের গাড়ির ব্যাটারির মতো গাড়ির ব্যাটারি বসে যায় গাড়ি যদি এক মাস অফ করে রাখো গাড়ি আর চালু হবে না তখন সেলফ দিয়ে গাড়ি একবার স্টার্ট করতে হয় তো এই জন্য আমি যেটা অলওয়েজ বলি যে তোমরা যদি ব্রেকও নাও ভাই ব্রেকের মধ্যে কিছু হইলে করো ছুটি হয়েছে দেখেছি কিছু হইলে পড়লাম দুই পিসটা পড়লাম একটা এমসিকিউ কিউ দাগাইলাম এক ঘন্টা ক্লাস করলাম বাট ফ্লোটাতে থাকো তো যেটা করতে হবে যে ব্রেন কিন্তু বসে যায় বাট তোমাকে ওই যে সেলফ দেয় না গাড়িতে যে আরেকটা ব্যাটারি থেকে এনার্জিতে গাড়িটা স্টার্ট করে তো এইটা আমরা কিভাবে করব। প্রথম পয়েন্ট সেটা হলো ভিজুয়ালাইজেশন আমরা যখন অনেক দিনের একটা গ্যাপে চলে যাই আমরা যখন অনেক বেশি পিছায় যাই আমরা অ্যাকচুয়ালি জানি না যে এখন কি পড়ব আমি স্টার্ট করব কই থেকে সো আমি যেটা বানাইতে বলি সেটা হলো গ্যাপ খাতা আমার এই প্রিসাইস মেন্টরশিপ কোর্সে আমি প্রতি কয়েক মাস অন্তর অন্তর স্টুডেন্টকে একটা খাতা বানাইতে বলি গ্যাপ খাতা বানাও গ্রুপে পোস্ট করো কেন যাতে তুমি বুঝতে পারো যে না এখন আমি তিন মাস পড়ি নাই সামনে আমার এইচএসসি বাইশ পরীক্ষা দুই মাস টাইম আসে এক মাস আমি কোশ্চেন ব্যাংক সলভ করব। আমার এই এই চ্যাপ্টারের এই এই টপিকগুলো বাকি প্রত্যেক চ্যাপ্টারের জন্য একটা করে পৃষ্ঠা থাকবে প্রত্যেক সাবজেক্টের জন্য একটা করে খাতা থাকবে অথবা একটা খাতার মধ্যে সব সাবজেক্ট থাকলো বাট কোন কোন চ্যাপ্টারে কী কী বাকি কী কী আমি পড়তে চাই আমার টার্গেটটা কি সব কিছু আমাকে লিখে ফেলতে হবে আমার ব্রেন যখন জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমার এখন পঞ্চাশটা টপিক বাকি তখন আমি র্যাপিডলি আগাইতে পারবো বাট আমি যদি কোনো দিন ভিজুয়ালাইজেশনই করতে না পারি তাহলে কিন্তু জিনিসটা কমপ্লিটলি বোগাস হয়ে যাবে আমি কি পড়বো কী না করবো কী করবো মাথা পাগল হয়ে গেছে মানে আলটিমেটলি কোনো একটা কারেন্ট জায়গায় আমি ফিক্সড ডিসিশনে বুঝাইতে পারবো না সো যখনই তুমি ব্যাক করতে চাবা খাতা কলম নিয়ে বসো ডিসাইড করো তুমি কি পড়বা এরপরে প্রগ্রেসিভ ওভারলোড এই পয়েন্টটা মাসেলের জন্য প্রযোজ্য ব্রেন তো কোনো মাসেল না বাট ব্রেনের জন্য প্রযোজ্য জিনিসটা কী বোঝায় প্রগ্রেসিভ ওভারলোড হলো যে আমরা যখন জিমে যাই আমি কখনো ষাট কেজিতে মারতে পারলে ষাট কেজিতে শুরু করি না আমরা প্রথম সেট দশ পনেরো বিশ পঁচিশ ঠিক তেমনি জিমের ক্ষেত্রে তুমি চিন্তা করো তো জিমে যায় বিগিনার যায় তাকে কি একশো কেজিতে বেঞ্চেস মারতে পারে না তাকে কী হয় ভাই তুই প্রথমে দশ মার দুই মাস যাওয়ার পরে তিরিশ এক বছর যাওয়ার পরে পঞ্চাশ দুই বছর যাওয়ার পরে এক ষাট চার পাঁচ বছর যাওয়ার পরে এবার তো একশো মার দ্যাট ইজ প্রোগ্রেসিভলি মাসেলটাকে স্ট্রং করা তুমি তোমার আমাদের পড়াশোনার এডুকেশন সিস্টেমটা দেখো একটা ছোটো বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে ইন্টিগ্রেশন পড়ানোর চেষ্টা করেছে পারবে না কারণ তার ব্রেনের কেপারিটি নেই তাকে প্রথম দিকে সংখ্যা শিখানো হয় তারপর যোগ বিয়োগ তারপর বীজগণিত তারপর ক্যালকুলাস তারপরে ভার্সিটি লেভেলে আসে আরও অ্যাডভান্সে চলে যায় বাট আমরা কি করতেছি প্রগ্রেসিভলি লোডটা বাড়াচ্ছি দ্যাট ইজ কল প্রগ্রেসিভ ওভার তো ঠিক তেমনি যখন তুমি অনেক দিনের একটা ব্রেক নিছো তোমার ব্রেনের চারপাশে ধরো এটা যদি তোমার ব্রেন হয় এটার চারপাশে অনেকগুলা আমাদের লেজিনেসের আস্তরণ তৈরি হয়েছে এটা একদিনে সরাইতে পারবে না অর্থাৎ আজকে তোমার মনে হলো আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব। তুমি কালকে থেকে যাবো ঘন্টা করে পড়া শুরু তুমি আগে এটা হবে না এটা হয় না তুমি যত ডেডিকেশন দেখাও না কেন হয় না তো আমরা যেটা করব আমরা এখানে একটা গ্রাফ আর্ট করছি গ্রাফটাতে কী দিয়ে আছে আমরা গ্রাফ একটু বোঝানোর জন্য অন্য একটা কালার নিয়ে নেই ওকে যেটা হলো যে আমার যত দিন যাবে তত আমার এফোর্ট বাড়বে এই এক্স অক্ষ বরাবর আছে ডে ওয়াই অক্ষ বরাবর আছে টাইম আমি ডে টুতে টার্গেট রাখবো যে আমি পরের দুই দিন পরে তিরিশ মিনিট পড়বো ডে সিক্সে আমার টার্গেট থাকবে আমি দুই ঘন্টা পড়বো ডে সেভেনে আমার টার্গেট থাকবে আমি ছয় ঘন্টা পড়বো ডে টেনে যায় যখন আমার পিক পারফরমেন্স দরকার যে এইচএসসি পরীক্ষার আর দুই মাস আসে প্রথম দশ মিনিট দুই ঘন্টা প্রথম দশ দিন দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা এবং সর্বশেষ এক মাসে যাতে যায় আমার পিক আওয়ার অর্থাৎ ধরো আমি পার ডে বারো ঘন্টা পড়াটা ইউজ করবো বাট মুদ্রা কথা হলো তোমাকে যেটা ট্রাই করতে হবে প্রথম দিন পারলে টেবিলের মধ্যে পড়তে হবে না তিরিশ মিনিট বইটা নিয়ে বসে থাকো যে টেবিলের মধ্যে বসে আসি বসে আসি তারপরের দিন তিরিশ মিনিটের জায়গায় এক ঘন্টা আমি পড়তেছি তারপরে ধীরে ধীরে এফোর্টটা বাড়াইতে হবে আমরা কি করি আজকে থেকে আমি সতেরো ঘন্টা পড়বো আর ভাই তোর ব্রেনই তো সতেরো ঘন্টার জন্য রেডি না কারণ তুই তো আগে দশ মিনিটও পড়িস না ও কইতে এক সতেরো ঘন্টা পড়বে সো ধীরে ধীরে ওভারলোড করবা ধীরে ধীরে বাড়াবা অনেক সময় দেখা যায় যে টাইম খুব কম থাকে তখন প্রথম দিনই আবার আরেকটা ওয়ে আছে সেটা হলো যে শক মেথড এটাও বলে রাখা উচিত আমার মতে শক মেথড কি যে ধরো কোনো কারণে তোমার হাতে টাইম কম চার দিন পরে পরীক্ষা কিছু নাই শখ মেথড হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া ঘুম বাথরুম নামাজ এগুলা বাদে তখন একবারে শখ দিলে মনে করো টেবিলের মধ্যে বসে কানবা হাত কাটবা বই সিরবা চুল ছিরবা তা টেবিল থেকে উঠবো না পুরা টাইমটা পড়বো তখন দেখবা ব্রেন একবারে চালু হয়ে গেছে বাট এটা সাধারণত মানে একদম ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া করা উচিত না বাট প্রগ্রেসিভ ওভারলোড ইজ দা বেস্ট ওয়ে এরপরে চলে আসি স্টার্ট আর এন আর এন মানে কি যারা ফেসবুক চালাও তারা আমরা একটা জিনিস জানি কি আর এন মানে হলো রাইট নাও স্টার্ট রাইট নাও আমরা হলে এই কথাটা বলি যে স্টার্ট রাইট নাও আমাদের চ্যানেলে আমাদের কোর্সে এক ধরনের স্টুডেন্ট আমরা অনেক পাই যে ভাই অনেক গ্যাপ কী করব অনেক গ্যাপ কী করব অনেক গ্যাপ কী করব আচ্ছা তোমরা কি এক্সপেক্ট করো যে তোমাদেরকে কোনো একটা এমন ওয়ে বলবো যে আজকেই যে এটা সুন্দর মতো বইটা আমি এমনে এমনি দেখলাম আমরা মুখস্থ গেলাম এমনি এমনি দেখলাম মুখস্থ গেলাম আমি রোবট না তো এমন কোনো মানে শর্টকাট ওয়ে নাই বা এমন কোনো ওয়ে নাই যেটাতে তোমার পুরা পড়াশোনা আমি কম্বাইন করে দিতে পারো এমন কোনো মন্ত্র নাই এমন কোনো বিশেষ বই নাই যেটা তোমার পুরা পড়াশোনা কমপ্লিট করে দিবে বাট কি আছে ওয়ে আছে হলো যে তোমাকে এই সাইকেলটা থেকে বের হইতে হবে সাইকেলটা কি অনেক পড়া বাকি তাই কি হচ্ছে টেনশন হচ্ছে টেনশনের জন্য পড়তে পারতেছি না তাই অনেক পড়া বাকি আবার অনেক পড়া বাকি টেনশন হচ্ছে টেনশনের জন্য পড়তে পারতেছি না অনেক পড়া বাকি শেষ এই সাইকেলে একবার ঢুকলে বের হতে পারবে না ফার্স্ট অফ অল সাইকেল ভাঙতে হবে আজকে ভিডিও দেখছো ভিডিও শেষ হবে হালকা স্ট্যান্ডের টি শার্টটা অর্ডার করবো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে খুব সুন্দর টি শার্ট তারপরে টি শার্ট পরে সাথে সাথে পড়াশোনা শুরু যে কালকে থেকে আমার পড়াশোনা করতে হবে অথবা এই মোমেন্ট থেকে আমি গ্যাপ খাতা বানালাম কালকে সকাল থেকে পড়াশোনা শুরু কোনো লেট নাই স্টার্ট রাইট নাও এই মোমেন্টে যদি তোমার কোনো কিছু করার থাকে সেটা করো সব শেষে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ডার দেন আদার্স একটা জিনিস বুঝে এখানে একটা ছবিটার দিকে একটু তাকাও যে ধরো তোমার ফ্রেন্ডরা আজকে দৌড়ায় এত দূর চলে গেছে তারা ঠিক আছে এত দূর চলে গেছে তুমি কিন্তু এইখানেই আসো এখন তুমি চাচ্ছ তাদেরকে কাটাইতে অথবা মিনিমাম তাদের লেভেলে তো প্রথমত তোমাকে এই জায়গায় আগে যাইতে হবে এই জায়গায় যাওয়ার পরে না তুমি কাটাইতে পারবা তো তুমি যতক্ষণে এই জায়গায় যাবা ততক্ষণে কিন্তু সে এই জায়গায় চলে গেছে বন্ধু তাহলে তোমাকে টোটাল কত যাইতে হবে এত দূর যাইতে হবে বুঝতেছ তুমি যতক্ষণ ওর কাছে যাবা সে ততক্ষণ ওখানে চলে গেছে অর্থাৎ তোমার দৌড়টা হবে যে ওদের চেয়ে অনেক বেশি জোরে দৌড়ায় একবার এই পর্যন্ত যাওয়া তো তুমি কখনো এটা ভাবিও না যে ভাই গ্যাপ ফিল করতে পারা বা যত ওয়েই তোমার শেখায় এটা খুব সুখকর কোনো অনুভূতি হবে না তোমার ফ্রেন্ডরা যদি চার ঘন্টা পরে তোমাকে আট ঘন্টা পড়তে হবে তোমার ফ্রেন্ডরা যদি দুইটা টিচারের কাছে পড়ে তোমাকে চারটা টিচারের কাছে পড়তে হবে তোমার ফ্রেন্ডা যদি দিনে দুইটা বই পড়ে তোমাকে ছটা বই পড়তে হবে কারণ তুমি বাকিদের চেয়ে পিছায় আসো তারা তাদের গতিতে দৌড়াইলেও তোমার চেয়ে আগায় যাবে কিন্তু তোমাকে তাদের চেয়ে অনেক জোরে দৌড়াইতে হবে কারণ তুমি যতক্ষণে দৌড়াচ্ছো তারা তো বসে নেই তারাও আগাচ্ছে সেই সিস্টেমটা বুঝে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড আর দেন আদার্স এই জিনিসটা বুঝবা তাইলেই তোমার গ্যাপগুলো ফিল আপ হবে সো ওভারঅল এইটুকুই ছিল তারপর তোমার যদি আমার গাইডলাইন ভালো লাগে তুমি আমার প্রিসাইস মেন্ডারশিপ কোর্সে এনরোল করতে পারো আর যেখানে আমরা ডিরেক্টলি তোমার প্রবলেমগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো আমাদের গ্রুপ আছে ওভারঅল তোমার এসএসসি বা এইচএসসি লাইফ থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত আমরা তোমাদেরকে গাইডলাইনে রাখবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে